ইসলামের জন্মদিন বা জন্মদিন পালন বলতে কিছুই নেই। বছরের যেই দিনটিতে কেউ জন্মগ্রহণ করেছে সেই দিনকে তার জন্য বিশেষ কোনো দিন মনে করা বা এই উপলক্ষে আনন্দ পূর্তি করা অথবা কোনো আমল করার বিষয়ে কোরআন সুন্নায় কোনো ভিত্তি পাওয়া যায় না। খাইরুল কুরুনেও জন্মদিন পালনের কোনো অস্তিত্ব ছিল না। যদি জন্মদিন বলতে ইসলামে কোনো কিছু থাকতো, সাহাবি ও তাবাইন রাজি এর জন্মদিন পালনের কোনো না কোনো ঘটনা থাকতো, অথচ তাদের জন্মদিন পালনের কোনো প্রমাণ কোনো সূত্রেই পাওয়া যায় না। এমনকি জন্মদিনের বিশেষ কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না। এর প্রমাণ মেলে তাদের জীবনের দিকে দৃষ্টিপাত করলে। সাহাবা ও তাবেইন রাজি এর জীবনের দিকে লক্ষ্য করলে স্পষ্ট হয় যে তারা কোন সনে জন্মগ্রহণ করেছেন তা কারো কারোটা জানা গেলেও কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা জানা খুবই দুষ্কর। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিতভাবে জানা না থাকায় সিরাত প্রণেতাদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। আমাদের মাঝে অতি প্রসিদ্ধ বাড়ি রবিউল আউয়ালও সর্বসম্মত মত নয়। ইসলামের জন্মদিন পালন গুরুত্ব বহন করলে কমপক্ষে সেই সময়ে সাহাবিদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ সংরক্ষিত থাকত, তারা জন্মদিন ঘটা করে পালন করতেন। অথচ জন্মদিন পালন তো দূরের কথা, তাদের জন্ম তারিখই সংরক্ষণ করা হয়নি। এটা যদি পালনীয় বিষয় হতো বা গুরুত্ব বহন করত তাহলে অবশ্যই তারা তাদের সন্তানদের জন্ম তারিখ সংরক্ষণ করতেন। এর মাধ্যমে এই কথা প্রমাণিত হয় জন্মদিন বলতে বর্তমানে বা যা বোঝায় ইসলামে এর কোনো অস্তিত্বই ছিল না। আসুন এবার দেখা যাক জন্মদিন পালনের বিষয়টি কিভাবে বা কাদের থেকে এসেছে। আমাদের দেশে যেভাবে কেক কেটে জন্মদিন পালন করা হচ্ছে এর উৎপত্তি আমাদের দেশ না, পশ্চিমা দেশে। ধারণা করা হয় খ্রিস্টের জন্মের বহু পূর্ব থেকেই জন্মদিন উৎসব হিসেবে পালন করা হতো। তাদের প্রায় সকলেরই বিশ্বাস ছিল যে এই অদৃশ্য আত্মারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠে যখন কোনো ব্যক্তি তাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন আসে। তা ছিল ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে উদযাপন, যারা হাসি তামাশা করে সেই ব্যক্তির চারপাশ ঘিরে রাখতে যাতে খারাপ আত্মা তার কোনো ক্ষতি করতে না পারে। উপহারের পরিবর্তে পরের বারের জন্মদিনটা যেন শুভ ও মঙ্গলময় হয় সকলে সেই কামনাই করতেন। আর জন্মদিন সম্পর্কে যতটুকু জানা যায় এর সূচনা কোনো মুসলিম থেকে হয়নি, বরং হয়েছে ফেরাউন থেকে। বাইবেলের বুক অব জেনেসিসে এসেছে তৃতীয় দিনটি ছিল ফেরাউনের জন্মদিন। ফেরাউন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন। সেই সময়ে ফেরাউন রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশকে কারাগার থেকে মুক্তি দিলেন। অনুমানিক খ্রিস্টপূর্ব 3050 থেকে 4000 বছর পূর্বের এই ঘটনা উল্লেখ করা হয়েছে আদি পুস্তক আনুমানিক খ্রিস্টপূর্ব 3050 থেকে 4000 বছর পূর্বের এই ঘটনা উল্লেখ করা হয়েছে।